টঙ্গীর তুরাগ তীরে শুক্রবার ভোরে আম বয়নের মাধ্যমে শুরু 57তম বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। 160 একর জমিতে সামিয়ানা টাঙিয়ে অন্যান্য প্রস্তুতিও সম্পন্ন। 4 স্তরে নিশ্চিদ্র নিরাপত্তা বলয় ছাড়াও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রবিবার দুপুরের আগে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে প্রথম পর্বের বিশ্ব ইজতেমা। এ পর্বে অংশ নিচ্ছেন তাবলিগের আলমি সুরার সাথীরা। ইতিমধ্যে সারাদেশ থেকে জামাতবদ্ধ মুসল্লিরা আসতে শুরু করেছেন। আলমি সুরার ইজতেমায় সারাদেশ থেকে আগত মুসল্লিদের সুবিধার্থে টঙ্গীর ইজতেমা ময়দানে জেলাভিত্তিক কিত্তা নম্বর ও ম্যাপ নির্ধারণ করা হয়েছে। তাবলিগ জামাতের অন্যতম বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমা বাংলাদেশে অনুষ্ঠিত হয়। তাবলিগ জামাত সমগ্র পৃথিবী জুড়ে বিস্তৃত একটি প্রভাবশালী ইসলামী জামাত। তাবলিগ জামাতের বার্ষিক বৈশ্বিক সম্মেলন বিশ্ব ইজতেমা হিসেবে পরিচিত। ঢাকার তুরাগ নদের এলাকা জুড়ে বিশ্ব ইজতেমা আয়োজন করা হয়। সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত প্রায় 25-30 লক্ষ মুসলিম বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করেন। সে কারণেই অনেকেই মনে করেন পবিত্র হজের পরে মুসলিমদের সবচেয়ে বড় সমাবেশ বিশ্ব ইজতেমা। বিশ্ব ইজতেমার মাধ্যমেই বাংলাদেশ সহ সারা বিশ্বের পরিচিতি লাভ করেছে। বাংলাদেশে বিশ্ব ইজতেমা কিভাবে শুরু হয়েছিল এবং বিশ্ব ইজতেমা কিভাবে আয়োজন করা হয়, চলুন দর্শক আজকের পর্বে এসব বিষয়ে জেনে নেই। উপমহাদেশের মুসলমানদের ইতিহাসের এক ক্রান্তি লগ্নে তাবলিগ জামাতের শুভ সূচনা হয়। বিংশ শতাব্দীর প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও সাধক হযরত মাওলানা ইলিয়াস আক্তার কান্দলবীর নেতৃত্বে তাবলিগ জামাত আন্দোলন শুরু হয়েছিল। তারপর থেকে এই সংগঠনের কার্যক্রম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। বর্তমানে পৃথিবীর 180-200 দেশে তাবলিগ জামাতের কার্যক্রম রয়েছে। আনুমানিক 1,20,00,000 থেকে প্রায় 8 কোটি লোক তাবলিগ জামাতের সাথে সম্পৃক্ত রয়েছেন। তাবলিগ জামাতের সদস্যদের বলা হয় সাথী। তাবলিগ জামাতের সদস্যদের একত্রিত করার জন্য প্রায় ইজতেমার আয়োজন করা হয়। অধিকাংশ ইজতেমাই হয় বিভিন্ন অঞ্চল ও দেশকে কেন্দ্র করে। সারা বিশ্বের তাবলিগের সাথীরা যাতে একত্রিত হতে পারেন সেজন্যই মূলত বিশ্ব ইজতেমার আয়োজন করা হয়। বিশ্ব ইজতেমা শব্দটি বাংলা এবং আরবি শব্দের সমন্বয়ে গঠিত। তাবলিগ আরবি শব্দ বালাক শব্দ থেকে আগত, যার শাব্দিক অর্থ পৌঁছানো, প্রচার করা, প্রসার করা, বয়ান করা, চেষ্টা করা, দান করা ইত্যাদি। আরবি ইজতেমা শব্দের অর্থ সম্মিলন, সভা, সমাবেশ এবং একত্রিত হওয়া। সাধারণত প্রতি বছর শীতকালে এই সমাবেশের আয়োজন করা হয়, সেজন্য ডিসেম্বর বা জানুয়ারি মাসকে বেছে নেওয়া হয়। 1967 সাল থেকে এই সমাবেশ আয়োজিত হয়ে আসছে। বাংলাদেশে প্রত্যন্ত গ্রাম এবং শহর থেকে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান এবং বিশ্বের প্রায় 55টি দেশের তাবলিগ মুসলমানদের জামাত এখানে অনুষ্ঠিত হয়ে থাকে। ধারণা করা হয় 25-30 লক্ষাধিক মুসল্লি বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করেন। তাই একে বিশ্বের দ্বিতীয় বৃহত্তর আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন হিসেবে দাবি করা হয়। ইজতেমার কর্মকাণ্ড ধর্মপ্রাণ মানুষের মনে অত্যন্ত গভীর প্রভাব বিস্তার করে থাকে। বিপুল অংশগ্রহণকারীর উপস্থিতি বিশ্ববাসীর কাছে এর জনপ্রিয়তা আরও বাড়িয়ে তুলেছে। ইজতেমার জনপ্রিয়তা তাবলিগ জামাতের অন্যতম নিদর্শন হিসেবে দেখা হয়। রাজধানী ঢাকার রমনা পার্কের পাশে অবস্থিত কাকরাইল মসজিদ বাংলাদেশের তাবলিগ জামাতের প্রধান কেন্দ্র। 1952 সালে এই মসজিদটিকে বাংলাদেশের তাবলিগের মারকাজ হিসাবে নির্ধারণ করা হয়। বর্তমানে এখান থেকেই ইজতেমার সকল কর্মকাণ্ড পরিচালিত হয়। এই বিশ্ব ইজতেমা কবে শুরু হয় এ বিষয়ে ইসলামী গবেষকগণ মনে করেন 1920 সালের দিকে এটি শুরু হয়েছিল। তখন একটা আন্দোলন হিসেবে শুরু হয়েছিল ভারতে। বাংলাদেশে প্রথম তাবলিগের জামাত নিয়ে আসেন তাবলিগ আন্দোলনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইলিয়াসের ছেলে মোহাম্মদ ইউসুফ। তিনি ভারতের বাইরে বিভিন্ন দেশে ইসলাম প্রচারের কাজ করেছিলেন। ভারত এবং পাকিস্তান দুটি আলাদা দেশ হওয়ার পর মোহাম্মদ ইউসুফ ইজতেমা আয়োজনের জন্য
দুইটি দেশে জামাত পাঠানো শুরু করেন। তবে তখন ছোট আকারে ইজতেমা হতো। বাংলাদেশে ইজতেমার সূত্রপাত হয় চট্টগ্রামকে কেন্দ্র করে ১৯৪০ দশকের শেষের দিকে। চট্টগ্রামের সমুদ্র বন্দর দিয়ে হজে যাওয়ার জন্য মানুষ সেখানকার হজ ক্যাম্পে জড়ো হতেন, আর সেখান থেকেই শুরু হয়েছিল আঞ্চলিক ইজতেমার প্রক্রিয়াটি। বাংলাদেশে ১৯৪৬ সালে কাকরাইল মসজিদে তাবলিগ জামাতের বার্ষিক সম্মেলন বা প্রথম ইজতেমা অনুষ্ঠিত হয়েছিল। এরপর ১৯৪৮ সালে চট্টগ্রামের তৎকালীন হাজি ক্যাম্পে ইজতেমা অনুষ্ঠিত হয়। এরপর ১৯৫৮ সালে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জে ইজতেমা হয়েছিল। তখনকার সেই আয়োজন কেবল ইজতেমা হিসেবেই পরিচিত ছিল। এরপর থেকে আবারও রমনার উদ্যানে ইজতেমা হতে থাকে। প্রতি বছর ইজতেমায় অংশগ্রহণকারীর সংখ্যা বাড়তে থাকায় ১৯৬৬ সালে রমনার বদলে টঙ্গীর পাগার গ্রামের খোলা মাঠে ইজতেমার আয়োজন করা হয়। ওই বছর স্বাগতিক বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে ধর্মপ্রাণ মুসলমানরা ইজতেমায় অংশ নেন, যার মধ্য দিয়ে সেটি বিশ্ব ইজতেমা হিসেবে পরিচিতি লাভ করে। তখন থেকে টঙ্গীর তুরাগ নদীর তীরবর্তী ১৬০ একর জায়গা জুড়ে বিশাল খোলা মাঠে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। কেন বাংলাদেশ বিশ্ব ইজতেমার স্থান হিসেবে নির্ধারিত হল? ইজতেমার ধারণা শুরু হয়েছিল ভারতে। দেশ ভাগের পর পূর্ব পাকিস্তানে ইজতেমা হতো, কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পর এটি ভারত, পাকিস্তান বা অন্য কোনো দেশে না হয়ে বাংলাদেশেই স্থায়ী হয়েছে। সে সময় একটা কারণ ছিল, সে সময় বাংলাদেশের ভিসা পাওয়া সহজ ছিল। ইজতেমার নামে কেউ ভিসা আবেদন করলে কেউ ফেরত যেত না, এটা সরকারের একটা ভালো পলিসি ছিল। আর বাংলাদেশের প্রতিটি সরকার এই ইজতেমাকে সমর্থন করেছে, আর এ দুটো কারণই বিশ্ব ইজতেমার স্থায়ী ঠিকানা বাংলাদেশে হয়েছে বলে অনেক ইসলামী গবেষকরা মনে করেন। গাজীপুর জেলার টঙ্গীতে বিশ্ব ইজতেমার পুরো সমাবেশ স্থলটি উন্মুক্ত খোলা মাঠ। এখানে বাঁশের খুঁটির ওপরে চটের ছাউনি দিয়ে সমাবেশের জন্য মাঠ প্রস্তুত করা হয়, তবে বিদেশি মেহমানদের জন্য টিনের ছাউনি ও টিনের বেড়ার ব্যবস্থা করা হয়। বাংলাদেশের বিভিন্ন বিভাগ ও জেলা থেকে আগত মুসল্লিদের জন্য মাঠের বিভিন্ন অংশ ভাগ করা থাকে। সাধারণত তাবলিগ জামাতের অংশগ্রহণকারীরা সর্বনিম্ন তিন দিন আল্লাহর পথে কাটানোর নিয়ম করেন। সেই হিসাবে প্রতি বছর তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়। তাবলিগের সাথে জড়িত নন এমন অনেক মুসলমান শুধুমাত্র জুমার নামাজ আদায় করতে এবং আখেরি মোনাজাতে অংশ নিতে ইজতেমায় যোগ দেন। ইজতেমার তৃতীয় দিনে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার শেষ হয়। তাবলিগ জামাতের পক্ষ থেকে আখেরি মোনাজাতকে বিশেষ প্রাধান্য দেয়া হয়। তবে একটি বিষয় প্রচলিত আছে যে যত বেশি লোক একসাথে দোয়া করবে তত বেশি দোয়া কবুল হওয়ার সম্ভাবনা থাকে। তাই যারা তাবলিগের সাথে সম্পৃক্ত নন তারাও এত বড় জামাতের বরকত লাভের আশায় আখিরি মোনাজাতে শরিক হয়ে নিজেদের গুনাহ মাফের জন্য আল্লাহর তালার দরবারে দোয়া করেন। সে কারণে আখিরি মোনাজাতের সময় আরও প্রায় কয়েক লক্ষ মুসলিম টঙ্গীর ইজতেমা ময়দানের আশেপাশে সমাবেত হন। এমনকি বাংলাদেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আখিরি মোনাজাতে অংশ নেন। বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা তাবলিগ জামাতের সদস্যবৃন্দ অধিকাংশই রয়েছেন দক্ষিণ এশিয়ায়। সে কারণেই এই অঞ্চলের সাথীরাই ইজতেমায় সবচেয়ে বেশি অংশগ্রহণ করে থাকেন। তবে বাংলাদেশ বিশ্ব ইজতেমার স্বাগতিক দেশ হওয়ার কারণে দেশের প্রত্যন্ত অঞ্চলের লক্ষ লক্ষ মানুষ এই ইজতেমায় অংশগ্রহণ করে থাকেন। প্রতি বছর ইজতেমায় অংশগ্রহণকারীর সংখ্যা বাড়তে থাকায় কাকরাইল মার্কাজ মসজিদ কর্তৃপক্ষ দুই ধাপে ইজতেমা করার সিদ্ধান্ত নেন। ২০১১ সাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়। তখন থেকে তিন দিন করে আলাদা আলাদাভাবে ৬ দিন এই সমাবেশ অনুষ্ঠিত হয়ে আসছে। দুই ধাপে এই ইজতেমা অনুষ্ঠিত হবার পরেও মুসল্লিদের ঢল সামাল দেওয়া মুশকিল হয়ে পড়ে। সে কারণে ২০১৭ সাল থেকে নির্বাচিত ৩২টি দেশের মুসল্লিদের নিয়ে ইজতেমার আয়োজন করা হয়। বাকি ৩২টি জেলার সাথীরা পরবর্তী বছরের ইজতেমায় অংশ নেওয়ার সুযোগ পায়। তবে পরিচালনগত সুবিধার বাহিরে তাবলিগ জামাতের অভ্যন্তরীণ প্রণোদনার কারণে বিশ্ব ইজতেমায় বিভক্তি তৈরি হয়েছে।
তাবলিগ জামাতের কেন্দ্রীয় নেতা মাওলানা সাদ কান্দলবির বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে এতাতি ও আলমি নামে তাবলিগ জামাতের পৃথক দুইটি ধারা সৃষ্টি হয়েছে। বাংলাদেশে তাবলিগ জামাতের এই দুই গ্রুপের দ্বন্দ্ব সহিংসতার পর্যায়ে পৌঁছে গিয়েছে। সর্বপ্রথম 2017 সালে কাকরাইল মার্কাজ মসজিদের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। 2018 সালের জানুয়ারিতে মাওলানা সাদ ইজতেমায় অংশ নিতে ঢাকায় আসলেও তাকে ইজতেমা ময়দানে যেতে দেওয়া হয়নি। এরপর 2018 সালের ডিসেম্বরে ইজতেমা পূর্ববর্তী সমাবেশে তাবলিগ জামাতের দিল্লি মার্কাজ ও দাওয়াত মাদ্রাসার অনুসারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে। আর সে কারণেই পরের বছর 2019 সালে ইজতেমা বন্ধ ছিল। এরপর 2020 সাল থেকে তাবলিগের দুই পক্ষ আলাদা আলাদাভাবে বিশ্ব ইজতেমা আয়োজন করে আসছে। এরপর করোনা মহামারীর কারণে পরপর দুই বছর বিশ্ব ইজতেমা বন্ধ ছিল। মত পার্থক্য থাকার কারণে তাবলিগ জামাতের দুই গ্রুপ এখন পর্যন্ত এক হতে পারেনি। সে কারণে এবছর মানে 2024 সালে বিশ্ব ইজতেমা আলাদা আলাদাভাবে আয়োজন করা হচ্ছে। দ্বিতীয় পর্ব 9 ফেব্রুয়ারি থেকে 11 ফেব্রুয়ারি টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বের ইজতেমায় আলমি সুরার মাওলানা জুবায়ের পন্থী মুসল্লিরা ইজতেমায় অংশ নেবেন। দ্বিতীয় পর্বে 9 থেকে 11 ফেব্রুয়ারির ইজতেমায় মাওলানা সাদের অনুসারীরা অংশ নেবেন। তাবলিগ জামাতের একটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন ভারতের মাওলানা সাদ অনুসারীরা, অপরটির নেতৃত্বে বাংলাদেশের আলেম ওলামাদের মাওলানা জুবায়ের অনুসারী গ্রুপ। বিশ্ব ইজতেমা প্রতিবছর সাধারণত বৈশ্বিক যে কোনো বড় সমাবেশ, কিন্তু বিশেষভাবে তাবলিগ জামাতের বার্ষিক সমাবেশ। দর্শক, এবার বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করবেন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।